প্রিয় শ্রোতা, আজ আমরা জেড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে উপস্থিত হয়েছি কলকাতা বিখ্যাত রেকর্ডিং স্টুডিও ভাইব্রেশনে। এখানে আমরা মুখোমুখি হচ্ছি দুই বাংলার নন্দিত সঙ্গীত শিল্পী, যার রয়েছে কোটি ভক্ত শ্রোতা। তার সাথে আজকে কথা বলবো নানা বিষয় নিয়ে। তার রয়েছে অজস্র জনপ্রিয় গান, যে গানগুলো দুই বাংলায় ঝড় তুলেছে, আর সেই গানগুলো করে থাকেন এবং শ্রোতাদেরকে আনন্দ দিয়ে থাকেন দুই বাংলায়, যিনি তিনি হলেন নন্দিত সঙ্গীত শিল্পী শুভমিতা ব্যানার্জি। আমরা জানতে চাবো শুভমিতা ব্যানার্জির কাছে তার সঙ্গীত জীবনের স্মরণীয় ঘটনাগুলো। সঙ্গীত জীবনের স্মরণীয় ঘটনা তো অনেক, ওইভাবে এক মুহূর্তের মধ্যে বলা যায় না। অনেক বছর গান বাজনা করছি, আমার বাড়িতেই গান বাজনার পরিবেশ ছিল, বাবার কাছে থেকে শুরু হাতে করে গান বাজনায়, তারপর পরবর্তীকালে কলকাতায় এসে গান বাজনা শেখা, এবং একটা মানে একটা বিশেষ দূরদর্শনের চ্যানেলে একটা রিয়েলিটি শো সা থেকে সা, সেটা থেকে যেখানে নচিকেতা অ্যাঙ্কার ছিলেন, আপনারা সবাই জানেন এই গল্পগুলো, তো সেইখান থেকে আমি ওটাতে চ্যাম্পিয়ন হই। তারপরে আমার অ্যালবাম বেরোতে শুরু করে এবং এইভাবে আস্তে আস্তে পথ চলাটা শুরু হয়। তারপরে নানান ধরনের গান, দুই বাংলার গান গেয়েছি, ওই বাংলা থেকেও প্রথম মোহাম্মদ সৈয়দুল ইসলাম, তিনি আমাকে প্রথম গান গাওয়ান, বাংলাদেশের প্রথম গান আমার এক জীবনে বলে, যেটি এইখানে এবং ওখানে দু জায়গাতেই খুব জনপ্রিয় হয়েছিল। তো তারপরে বর্তমানে এখন সবচেয়ে আমার স্মরণীয় মুহূর্ত হচ্ছে রঞ্জন চৌধুরীর সুরে এবং মোহাম্মদ ওবায়দুল্লাহর কথায় আকাশতলে তুমি আমি বলে আমরা একটা গান ভাইব্রেশনসে জাস্ট রেকর্ডিং শেষ করেছি। এ পর্যন্ত আপনার কতগুলো অ্যালবাম বের হয়েছে? অ্যালবাম অনেক বেরিয়েছে, আমার তো অত গুণিনি মনে থাকে না, কিন্তু অনেক অ্যালবাম বেরিয়েছে। তার মধ্যে জাস্ট বেরিয়েছে হচ্ছে গালিব নামা টু, প্রথমে একটা গালিব নামা বেরিয়েছিল 2017-তে, 5 বছর পরে আমরা আবার একটা সিকুয়েল অ্যালবাম করেছি, যেখানে আরো চারটে গান রয়েছে, শ্রীজাতোর কথায় সুরে এবং প্রত্যুষ বন্দ্যোপাধ্যায় সঙ্গীতায়োজনে সেই অ্যালবাম। এর আগে গালিব নামা 1 বেরিয়েছে, আমার আধুনিক গানের অ্যালবাম বেরিয়েছে, রবীন্দ্রনাথের গানের অ্যালবাম বেরিয়েছে, সুতরাং অ্যালবাম অনেক আছে। গান করতে দিয়ে আপনার কোনো মজার কোনো স্মৃতি আছে কি না? মজার স্মৃতি বলতে, যে শ্রোতাদের সাথে ইন্টারাকশন অনেক মজার মজার হয়েছে, তারা মানে খুব মনে রাখার মতন, কখনো কখনো আমার থেকে অনেক বয়সে বেশি পা আঁকড়ে ধরছেন যে দিদি আপনার গান শুনে, সেগুলো যদি খুব এম্বারাসিং আবার খুব আনন্দেরও, কখনো কখনো কেউ কেঁদে ফেলেছেন, এরকম আর কি, নানান রকম অভিজ্ঞতা দেশে বিদেশে, তো সেসব তো রয়েছে। আপনার তো একটা বিশাল গানের মার্কেট আছে বাংলাদেশে, আপনার বাংলাদেশের শ্রোতা এবং ভক্তদের জন্য আপনি কিছু বলবেন? খুবই মানে বাংলাদেশে বাংলা গান গিয়ে আমরা সবচেয়ে আনন্দ পাই, তার কারণ গোটা দেশের ভাষাটা তো বাংলা, সেখানে একটা বাংলার অন্যতম মর্যাদা আছে, যেটা আমাদের এখানে সম্ভব না, কারণ আমাদের পুরো ভারতবর্ষের মধ্যে একটা ছোট্ট জায়গা পশ্চিমবঙ্গ, সারা দেশ জুড়ে অসংখ্য ভাষা, আর বাংলাদেশের হচ্ছে গোটা দেশ জুড়ে বাংলা ভাষা, রাষ্ট্রীয় ভাষা বাংলা, সুতরাং সেখানকার মানুষদের মধ্যে, শ্রোতাদের মধ্যে বাংলা ভাষার প্রতি যে আগ্রহ, ভালোবাসা, যে উৎসাহ, সেটা তো অবশ্যই একটু বেশি হবে, এবং আমরা ভীষণ আনন্দ পাই। এমনও হয়েছে অনুষ্ঠান শুরু হতে অনেক দেরি হয়েছে, কিন্তু তখনও ফুল হাউস আমরা পেয়েছি গান বাজনা করতে গিয়ে, এবং ভীষণ উন্মাদনা, ভীষণ আমি কোথায় কখন একটা দুটো লাইন, কোথায় কি জিঙ্গল গেয়েছি, সবই তাদের নখদর্পণে, খুবই আদর ভালোবাসা পাই, খুবই ভালো লাগে। বর্তমানে গান নিয়ে কি ভাবছেন? সবে তো গালিব নামা টু শেষ হয়েছে, আপাতত এখনো পরের প্রজেক্ট নিয়ে কিছু ভাবা হয়নি। করোনা নিয়ে কিছু বলবেন? এই করোনা সময়ে দুটো বছর তো খুবই খারাপ গেছে আমাদের, মানে অনুষ্ঠানও নেই বা নতুন কোনো কিছু বেরোয়নি, প্রচুর মানুষজনের বহু ক্ষতি হয়েছে, আমরা অনেক কাছের মানুষকে হারিয়েছি,
এখন আবার একটু একটু সামলে উঠেছে সবকিছু, প্লাস অনেক এটা হচ্ছে ফোর্থ ওয়েভ চলছে, প্রথম থার্ড ওয়েভ, অ্যাট ফার্স্ট সেকেন্ড থার্ড ওয়েভে আমার ব্যক্তিগতভাবে কিছু হয়নি, কিন্তু এই ফোর্থ ওয়েভে আমিও অসুস্থ হয়েছি, করোনায় পড়েছি, সদ্য সদ্য উঠেছি, সামলানোর চেষ্টা করছি, আশা করি আগামী দিনে আবার। ভক্তদের জন্য আপনার কি কিছু বলেন? একটাই যে আপনারা বাংলা গানকে এভাবেই ভালোবাসুন, নতুন বাংলা গান শুনুন। আমি তো জীবনের প্রথম থেকেই চেষ্টা করেছি সব সময় মঞ্চেও এবং অ্যালবামে, কখনো কোনো রিমেক অ্যালবাম করিনি বা মঞ্চেও কোনো অন্যের গান গাই না, নিজের গান, সেটা আপনাদের শুভেচ্ছা ভালোবাসাতেই সম্ভব হয়েছে। সুতরাং আমি চাইবো যে আমরা যারা নতুন বাংলা গান করি, সবাই, আমি একা বলে নয়, তাদের সকলের পাশে আপনারা সবসময় থাকবেন, নতুন বাংলা গানের পাশে, এবং ভালো গান বাজনা শুনবেন, আপনারাও সমৃদ্ধ হবেন, আমাদেরও সমৃদ্ধ করবেন। দিদি, আপনার কাছে শেষ একটা জিনিস জানতে চাবো, সেটা হচ্ছে আপনার তো বিশাল একটা ভক্ত বাংলাদেশে রয়েছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি আপনার গানে দুটো লাইন গিয়ে দিতেন। যেটা রেকর্ড করলাম সেটাই গাই বরঞ্চ, দুটো কিছুদিন পরেই প্রকাশিত হবে, আপনারা শুনতে পাবেন আমার এবং রঞ্জন বাবুর একসাথে গাওয়া গান। তো আমি আমার পোর্শনের দু লাইন, আমার এখনো কাশি হচ্ছে, আমি এখনো পুরোপুরি সুস্থ নই, আমি চেষ্টা করছি। আকাশে তলে তুমি আমি, ভিজে ভিজে পথে চলছি, আকাশে তলে তুমি আমি, ভিজে ভিজে পথ চলছি। বাকিটা আপনারা খুব শিগগির প্রকাশিত হবে, আপনারা শুনবেন, অবশ্যই এই গানের পাশে থাকবেন, আমার ধারণা আগের আগের গানগুলো যেরকম আপনারা ভালোবেসে শুনেছেন, ভালো লেগেছে, এই গানটিও ততোধিক আপনাদের ভালো লাগবে। জেট এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।